So hello future doctors. আজকের এই ডিসকাশনটা তোমাদের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে আমরা এটা ডিসকাস করব যে রাউন্ড টু কাউন্সিলিংয়ে যে পি ডাব্লুডি ক্যান্ডিডেট যারা আছে প্রত্যেকটা ক্যাটাগরির পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে কেন এটা আমরা ডিসকাস করছি তার মেইন কারণ হচ্ছে গিয়ে তোমরা জানো যে ক্যাটাগরির যতগুলো পি সিট রাউন্ড টু পরে খালি থাকবে সেই সিটগুলো কিন্তু রাউন্ড থ্রি কাউন্সেলিংয়ে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে সেই রেসপেক্টিভ ক্যাটাগরির নন পিডাব্লিউডি ডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে মানে রাউন্ড টু কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পরে ইউ আর পিডাব্লিউডিতে যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটগুলো ট্রান্সফার হয়ে যাবে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য সেম অ্যান্ড সেম এস জন্য যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটগুলো ট্রান্সফার হয়ে যাবে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তো এই ভিডিওতে মূলত আমরা তিনটে বিষয়ের উপরে ফোকাস করব তার মধ্যে একটা হচ্ছে কি যে রাউন্ড টু কাউন্সেলিংয়ের যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টের উপরে ভিত্তি করে আমরা দেখবো যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে এবং কতগুলো পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের সিট আপগ্রেডেড হয়েছে এরপর আমরা দেখব যে রাউন্ড টু কাউন্সিলিংয়ে পিডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো সিট ভ্যাকেন্ট ছিল অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা এরপর আমরা এটা ডিসকাস করবো যে রাউন্ড টু কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরে কতগুলো পি সিট ভ্যাকেন্ট থাকলো যে পি সিটগুলো রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে গিয়ে সেই রেসপেক্টিভ ক্যাটাগরির যারা নন পিডাব্লুডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য ট্রান্সফার হয়ে যাবে মানে যেরকম তোমাদের বললাম ইউ আর পি ডাব্লিউডিগুলো ইউআরে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো কতগুলো এরকম সিট আছে যেখানে আমরা দেখতে পারবো যে ইউ আর পি ডাব্লিউডিগুলো ইউআরে ট্রান্সফার হয়ে যাবে দেখো কেন আমি তোমাদের সাথে এই ব্যাপারটা ডিসকাস করছি বিকজ এই বছর রাউন্ড টু কাউন্সিলিংয়ের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট অনেক ক্যান্ডিডেট আছে তাদেরকে ভীষণই অ্যাংশিয়াস করে তুলেছে যে রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে তাদের আদৌ সিলেকশন হবে কি না তো এই ভিডিওটা দেখলে তোমরা মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়ে যাবে যে রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে কতগুলো সিট মোটামুটিভাবে শিওর যে ভ্যাকেন্ট হতে পারে বিকজ রাউন্ড টু কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্ট সিটগুলো আছে সেই ভ্যাকেন্ট সিটগুলি শিওরলি রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে গিয়ে সেই রেসপেক্টিভ ক্যাটাগরি যারা নন পিডাব্লুডি ক্যান্ডিডেট আছে তাদের ট্রান্সফার হবে তো এখান থেকে তোমরা মোটামুটিভাবে আইডিয়া পাবে যে কতগুলো সিট শিওরলি রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে ভ্যাকেন্ট হতে পারে ঠিক আছে সবার ফার্স্টে দেখো আনরিজার্ভ পিডাব্লুডিদের জন্য আনরিজার্ভ পিডাব্লুডিদের জন্য যতগুলো ভ্যাকেন্ট সিট ছিল তার মধ্যে একটা সিটে শুধুমাত্র ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে সেটা মেডিকেল কলেজ কলকাতাতে হয়েছে আচ্ছা আপগ্রেড হয়েছে দুটো সিটে একটা হয়েছে মেডিকেল কলেজ কলকাতাতে একটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে ও বিসিএপিডাব্লুডিদের জন্য কোনো রকমের কোনো আপগ্রেডেশন হয়নি ঠিক আছে ও বিসি বিপিডাব্লিউডিদের জন্য কিন্তু কোনো রকমের আপগ্রেডেশন হয়নি ইডাব্লু এস পিডাব্লিউডিদের জন্য একটা মাত্র সিটা আপগ্রেডেশন হয়েছে আর সেটা হয়েছে এসএসকে মেডিকেল কলেজে এসসি পি ডাব্লিউডিদের জন্য কোনো আপগ্রেডেশন বা ফ্রেশ অ্যালোটমেন্ট হয়নি এবং এসটি পি ডাব্লিউডিদের জন্য তোমরা দেখবে কোনো রকমের আপগ্রেডেশান বা ফ্রেশ অ্যালোটমেন্ট হয়নি কেমন আচ্ছা এবারে আমরা দেখি যে রাউন্ড টু কাউন্সিলিংয়ের সময় ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির পি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো সিট ভ্যাকেন্ট ছিল ওকে সবার ফার্স্টে আনরিজার্ভ পাব্লিউডি আনরিজার্ভ প্লিউডিদের জন্য উনপঞ্চাশটা সিট ভ্যাকেন্ট ছিল ও বিসি এ পি ডাব্লিউডিদের জন্য নটা সিট ভ্যাকেন্ট ছিল ও বিসি বি পি ডাব্লুডিদের জন্য নটা সিট ভ্যাকেন্ট ছিল ই এস পি জন্য বারোটা সিট ভ্যাকেন্ট ছিল এস সি পি জন্য আঠাশটা সিট ভ্যাকেন্ট ছিল এবং এসটি পিডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য টোটাল আটটা সিট ভ্যাকেন্ট ছিল এই সিটগুলো কিন্তু রাউন্ড টু কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগে পিডাবলুডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্ট ছিল ওকে চলো এবারে আমরা দেখি যে রাউন্ড টু কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্যাটাগরি ওয়াইজ চলো এবারে আমরা দেখি যে রাউন্ড টু কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্যাটাগরি ওয়াইজ পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো সিট ভ্যাকেন্ট থাকলো যে সিটগুলো রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে গিয়ে রেসপেক্টিভ ক্যাটাগরি যারা নন পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য অ্যাভেলেবেল করা হবে ঠিক আছে সবার ফার্স্টে দেখো আনরিজার্ভ পিডাব্লিউডিতে ফর্টি সিক্সটার মতো সিট ভ্যাকেন্ট থাকলো ওবিসি এ পিডাব্লিউডিতে জন্য কোনো সিটে কেউ জয়নি করেনি তো নটার মতো সিট আগে ছিল এখনও নটার মতো সিটই ভ্যাকেন্ট থাকবে ও বিসি বি পি জন্য নটা সিট ভ্যাকেন্ট থাকলো ইডাব্লিউএস পি জন্য আগে বারোটা ছিল তারপরে একটা সিট এস এস কেমে চলে গেল তাহলে এগারোটা সিট ভ্যাকেন্ট থাকলো এস সি জন্য আঠাশটা সিট ছিল আঠাশটাই ভ্যাকেন্ট আছে এসটি পিডাব্লিউডের জন্য আটটা সিট ভ্যাকেন্ট থাকলো রাউন্ড টু কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরে তো এই যে ভ্যাকেন্সি সিটগুলো আছে এই ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরির যে নন পি ক্যান্ডিডেট আছে তাদের জন্য রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে অ্যাভেলেবেল করানো হবে যেমন তোমরা এখানে দেখো আনরিজার্ভ পিডিউডিদের জন্য যে সিটটা আছে এই সিটটা আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাবে ও বিসি এ পিডাবলিউডিদের জন্য যে সিটটা আছে সেটা ও বিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাবে আচ্ছা ও বিসি বি পি ডাবলুডি এই সিটটা পাবে ওবি সি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট ইড্লিউস পিডাবলুডি পাবে ইডাবল ক্যাটাগরি ক্যান্ডিডেট ঠিক তেমনি এসি পিডাবলিউডি এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটেটেটেটেট এস টি প্লুডি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাবে রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে গিয়ে তোমরা এই সিট গুলো হ্যাভেল করতে পারবে কেমন সো আই হোপ তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লেগেছে যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা করে উত্তর দেবো